যে একটা বাজেট সেশনে ট্রেজারার থাকছেন না, প্রশ্ন থাকা সত্ত্বেও ভাইস প্রেসিডেন্টকে পাওয়া যাচ্ছে না মিটিংয়ে, এই বিষয়গুলো জেনারেল বডি কন্ডেম করেছেন এবং এছাড়াও মিসেলেনিয়াস আলোচনার মধ্যে কয়েকটা জিনিস উঠে এসেছে যে আমরা আন্ডার-15 যে টুর্নামেন্ট এখন মেয়েদের জন্য চালু হয়েছে ন্যাশনাল ভিত্তিতে সেটাকে সাপ্লিমেন্ট করার মতো আমাদের ত্রিপুরাতেও আমরা আন্ডার-14 করে একটা আমরা নতুন টুর্নামেন্ট শুরু করব। 15-এর জায়গা 14 কেন? এটা হচ্ছে যে প্রথম বছর তো আমাদের যদি আন্ডার-14 সিলেকশন করতে পারি একটা বছর খেলতে পারবে, নইলে তো ওই ফার্স্ট সিলেকশনটা মার যাবে। সুতরাং সেই হিসেবে চিন্তা রেখে আন্ডার-14 হিসেবে একটা টুর্নামেন্ট এবার লঞ্চ করা হবে। এছাড়া আরেকটা অবজারভেশন আমাদের জেনারেল বডি মেম্বারদের এসছে যে আমরা দেখি ক্রিকেট নিয়ে একটা ভালো উৎসাহ সোসাইটিতে আছে, টেনিস ক্রিকেট, টেনিস বল দিয়ে যদি ক্রিকেট সবাই উৎসাহিত হয় তাহলে ছোট ছেলেরা টেনিসে অভ্যস্ত হয়ে পড়লে ওদের ওই যে ডিউস বলে খেলা সেই অভ্যাসটা পত্তনিতে থাকবে না, এতে তাদের কোয়ালিটি অফ আলটিমেট প্রোডাকশনটা একটু দুর্বল হবে। সেটা ভেবে আমাদের কয়েকজন মেম্বার প্রস্তাবটা উত্থাপন করেছে এবং এই স্টপটা ভালো মনে মনে হয়েছে যে আমরা সবটাকে পারবো না, কারণ খেলার মোটার জন্য একটা ব্যাপক সুবিধা হয় টেনিসের মাধ্যমে, কিন্তু কিছু কিছু ম্যাচকে আমরা অ্যাট্রাক্ট করার জন্য ডিউস বলে আমরা একটা ব্যবস্থা নেব। এই ব্যবস্থাটা ঠিকঠাকভাবে বললে কীরকম হতে পারে সেটা টুর্নামেন্ট কমিটি আলোচনা করে আমরা পুনরায় করে একটা ব্যবস্থা নেব। এমনিতে সাধারণ আলোচনায় যেটা উঠে এসছে যে আমরা একটা এরকম মানে ওই কম্পিটিশনগুলিতে একটা প্রাইজ ডিক্লেয়ার করে যেতে পারি যে ডিউস বলে যদি এরকম ম্যাচে খেলে তাহলে বেশ 8,000-10,000 টাকার একটা প্রাইজ উইনিং টিম পাবে, বা আর একটু বেশিও হতে পারে, এরকম যদি করে দিই কয়েকটা জায়গায় মানে তাহলে হয়তো এটা ডিউস বলটা এনকারেজ হবে এবং খেলাটা আলটিমেটলি ডিউস বলে কনভার্ট হতে পারে। এই জন্য এই এইরকম একটা আইডিয়া এসছে, এটা ভালো আইডিয়া মনে হয়েছে এবং আমরা পলিসি সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ এটা আমরা এটার পক্ষে আমরা যা এক্সিকিউট করার মতো আছে করতে চেষ্টা করব। তাছাড়া আমাদের এই ইয়ে ছিল আরেকটা প্রশ্ন বারবার ডিসকাশনে উঠে এসছে যে আমাদের উপরে যে এখন যেই টিমগুলো যাচ্ছে এই টিমগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় এটাকে ভালো টিমও বলা যায়, খেলোয়াড় ভালো, আবার ফলের দিক থেকে বললে ফলটাও তেমনভাবে করা যাচ্ছে না, ফলটা আরেকটু বেশি আমরা আশা করছিলাম। তো সেটার ক্ষেত্রে আমাদের অবজারভেশনে অনেকেরই এসছে যে আমার মনে হয় যখন খেলাটা পত্তন করে মানে আন্ডার-13 স্টেজে যখন ছেলেমেয়েরা খেলতে আসে তখন থেকে তাদেরকে একদম গ্রামাটিক্যাল ট্রেনিংয়ে কোচিংয়ে ফেলে দেওয়া, তো সেটার জন্য এবং তাকে সারা বছর ধরে খেলানোর একটা মেকানিজম তৈরি করা, তো সেটা সাধারণত ক্রিকেট একাডেমির মাধ্যমেই হয়। আমরা এখানে একাডেমি চালু করতে পারিনি এখানে, কিন্তু আমাদের নেচারটাও এরকম যে আমাদের 6 মাস প্রায় বৃষ্টি বাদলে রাখে, তো সোসাইটিতে সাধারণভাবে খেলাধুলাটা 6 মাস হয় না ক্রিকেটের ক্ষেত্রে। সুতরাং একটা মানে লো কস্ট ক্রিকেট একাডেমি স্টার্ট করা খুবই দরকার বলে মনে হয়, সেই ওরিয়েন্টেশনে আমরা কাজ করব এটা বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে আমাদের এখন ধর্মনগর মাঠ তো চালু হয়েছে, আমরা আবার এখানে তালতলাতে আর কালকেই একটা মাঠটাকে মানে ইয়ে করতে খেলা চালু করতে পেরেছি আন্ডার-13, আরও একটা মাঠ হয়তো খুব সহসা মাস দু মাসের মধ্যে চালু করতে পারবো, PIT মাঠে আমরা পিচে খেলাধুলা করতে পারবো হয়তো, মানে যদিও গ্যালারি কমপ্লিট হবে না কিন্তু একটা স্টেজ পর্যন্ত গ্যালারি থাকবে আর ওই মাঠে খেলার মতো অবস্থা হয়ে যাবে। তো এই হিসেবে দেখলে অধিকন্তু আমরা CCPCও আরও কিছু অ্যাপ্রুভেল করেছি বা করছি বা কনসিডারেশন আছে, সুতরাং এগুলি দেখলে আমাদের মনে হয় যে আমাদের আরও কিছু মানে পিচ কিউরেটর জাতীয় এমপ্লয়মেন্ট দরকার। তো আমরা এর মধ্যেই একজন
স্পিচ কিউরেটর এনগেজ করেছি, উনি ভলেন্টারি আমাদেরকে সঙ্গে করছেন ক্রাইসিস দেখে। তো ওনাকে আমরা রেগুলার হয়তো করতে পারবো না, কিন্তু ওনারই একটা রেমুনারেশন আমরা মান্থলি দেব, এই বলে একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। আজকে মোটামুটি এই সিদ্ধান্তগুলোই হয়েছে, এবং এটার পরে আমরা আমাদের মাইনুটস যথাসাধ্য তাড়াতাড়ি, আজকে না পারলেও কালকে বা পরশুর মধ্যে, কালকে আমরা মাইনুটসটা করবো। হ্যাঁ, একটা মিস করেছি, আমরা সিনিয়র লেভেল আমাদের যে মেল টিমটা আছে, গত বছর আরে গতকালকে বোম্বে টিমের সঙ্গে আমাদের খুব ভালোভাবে জিতেছে, এটাকে জেনারেল বডি খুব হেল করেছে মিটিংয়ে, আর আমরা লক্ষ্য করেছি তার আগের ম্যাচটাও আমরা লাস্ট দুই বলে গিয়ে হেরেছি। তো সেটাও হয়তো আমরা জিততেও পারতাম, বা খেলাতে সেই হয়ই, হার জিত থাকে, কিন্তু আমরা খেলেছি ভালো। একটা ম্যাচ আমরা সিনিয়র লেভেলে জিতেছি অন্য একটা টিমের সঙ্গে, সৌরাষ্ট্রের সঙ্গে জিতেছি, সৌরাষ্ট্রও খুব ভালো টিম। তাহলে সৌরাষ্ট্র এবং মুম্বাই এই দুটোর সঙ্গে জিতেছি, আর এই মাঝে কেরলের সঙ্গে অলমোস্ট টাই অবস্থাতে আমরা হেরেছি, রেলওয়ের সঙ্গে আর কেরলের সঙ্গে হেরেছি। তো সুতরাং এই হিসেবে দেখলে খেলা যে আমরা টিমটা করতে পারে না তা না, খুব ভালোই করতে পারে। আরও একটা নিউজ আছে, খুব গুড নিউজ, আমাদের তিনজন প্লেয়ার আইপিএলের মানে বেস প্লেয়ার হিসেবে সিলেক্ট হয়েছে, ওদেরকে ওদের বেসিক রেট ফিক্স হয়ে আছে 20 লাখ টাকায়, রজত, মুরা সিং আর হলো সতীশ, এই তিনজনকে সিলেক্ট করা হয়েছে, গণেশ সতীশ। তো এটাও আমাদের জন্য আসলে খুব ভালো খবর যে এখানে যদি আমরা এবার আইপিএলে যদি